ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ জ্ঞান। আমি অ্যাস্ট্রোলজার তপরাজ রায়। আজকের বিষয় হচ্ছে জেমস্টোন বা রত্ন কত পরিমাণ ধারণ করা উচিত, কোন রত্ন কি কাজে দেয় এবং কোন আঙুলে রত্ন ধারণ করা উচিত। রবির জন্য দেওয়া হয় রুবি বা চুনি স্টোন। এই স্টোন তার থেকে নরতি ধারণ করা যায়। আর বার্মিজ রুবি, বিশেষ করে ওল্ড বার্মা হলে 2-3-4 রতি অবধি ধারণ করা যায়। চন্দ্রের জন্য দেওয়া হয়ে থাকে মুক্তা, তা 5 রতি থেকে 7-10 রতি অবধি দেওয়া যায়। মঙ্গলের জন্য প্রবাল ধারণ করতে বলা হয়, তা 9 রতি অবধি দেওয়া যায় বা তাছাড়াও 11-12 রতি অবধি প্রবাল আপনারা ধারণ করতে পারেন। বুধের জন্য পান্না দেওয়া হয়, এই পান্না 5 রতি থেকে 9 রতি অবধি ধারণ করতে পারেন। বৃহস্পতি গ্রহের জন্য পোখরাজ দেওয়া হয়, এই পোখরাজ 5 রতি থেকে শুরু করে 9 রতি অবধি ধারণ করতে পারেন। শুক্র গ্রহের জন্য হীরা দেওয়া হয়ে থাকে, 1.5 ক্যারেট অবধি আপনারা হীরা ধারণ করতে পারেন। বর্তমানে হীরার দাম প্রচুর থাকায় অনেকে সেন্ট হিসেবেও ধারণ করার জন্য উপদেশ দিয়ে থাকেন। মিনিমাম 25 সেন্ট ধারণ করতেই হবে, তাহলে হীরে বা ডায়মন্ড কাজ করে। রাহুর জন্য গোমেদ বা হেজোনাইট স্টোন দেওয়া হয়ে থাকে, এটি 5 থেকে 9 রতি অবধি ধারণ করতে পারেন। কেতু গ্রহের জন্য ক্যাটসাই বা বৈদুর্যমণি দেওয়া হয়ে থাকে, এটি 5 থেকে 7 রতি অবধি ধারণ করতে পারেন। সামর্থ্য অনুসারে রত্ন ধারণে আর্থিক অসুবিধা হলে উপরত্ন ধারণ করা যায়। রবি গ্রহের জন্য স্টার রুবি দেওয়া হয়, এটি 10 রতি অবধি দেওয়া হয়ে থাকে। চন্দ্রের জন্য মুনস্টোন দেওয়া হয়, এটি 15 রতি অবধি ধারণ করতে পারেন। মঙ্গলের জন্য ব্ল্যাক স্টার দেওয়া হয়, এটি 9 রতি অবধি ধারণ করতে পারেন। বুধ গ্রহের জন্য অনেক্স বা অনেক্স পাথর দেওয়া হয়ে থাকে, এটি 14 রতি অবধি ধারণ করতে পারেন। বৃহস্পতির জন্য টোপাজ স্টোন দেওয়া হয়ে থাকে, এটিও 14 রতি অবধি ধারণ করা যায়। শুক্র গ্রহের জন্য 7 থেকে 8 রতি জারকন স্টোন পরা যায়। শনি গ্রহের জন্য অ্যামেথিস্ট ধারণ করা যায় 9 রতি অবধি। মনে রাখতে হবে, যেসব স্বচ্ছ রত্ন ভেতরকার অংশ কাঁচের মতো খুবই পরিষ্কার ও ঝকঝকে হয়, সেগুলি খুব তাড়াতাড়ি কাজ করে। যেসব রত্নগুলি অর্ধস্বচ্ছ অর্থাৎ ভেতরের অংশ কাঁচের মতো পরিষ্কার বা ঝকঝকে দেখা যায় না, সেই সব রত্ন ধারণ করলে দ্রুত কাজ দেয় না, এই সব রত্নগুলি কিছু দেরিতে কাজ দেয়। যেসব রত্ন অস্বচ্ছ অর্থাৎ রত্নের ভেতরের অংশ কাঁচের মতোও নয় এবং ঝকঝকেও নয়, সেই সব রত্ন ধারণ করলে তার ফলাফল অনেক দেরিতে হয়, সেই জন্য স্বচ্ছ রত্নই ধারণ করা উচিত। এবারে আমি স্বচ্ছ অর্ধস্বচ্ছ এবং অস্বচ্ছ রত্নগুলি সম্পর্কে বলবো, এগুলি মন দিয়ে শুনবেন। স্বচ্ছ রত্ন যেমন চুনি, পান্না, হীরা, নীলা, এগুলি 1 থেকে 1.5 মাসের মধ্যে মানবদেহে প্রভাব বিস্তার করে এবং শুভ ফল দান করে। অর্ধস্বচ্ছ রত্ন মুনস্টোন, ওপাল, সারডনিক্স, ওনিক্স, এইসব রত্নগুলি মানবদেহে 3 থেকে 4 মাসের মধ্যে প্রভাব বিস্তার করে এবং শুভ ফল দান করে। অস্বচ্ছ রত্ন প্রবাল, মুক্তা, শ্বেত প্রবাল, স্টার রুবি, ব্ল্যাক স্টার প্রভৃতি অস্বচ্ছ রত্ন, এগুলির ফল দেরিতে হয়। এগুলি 7 থেকে 8 মাসের মধ্যে মানবদেহে প্রভাব বিস্তার করে এবং শুভ ফল দান করে। তবে মনে রাখা জরুরি, কোনো রত্ন বা জেমস্টোন ধারণ করার পূর্বে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে নেবেন যে কোন রত্ন কত ক্যারেট বা রতি ধারণ করা উচিত। তবে মনে রাখা উচিত, সেই জ্যোতিষ জ্ঞানী এবং বিদ্বান হওয়া অত্যন্ত প্রয়োজন, তা না হলে ভুলভাল রত্ন প্রেডিকশন হলে আপনার জীবন বিপর্যস্ত হতে পারে। তবে মনে রাখা ভীষণ দরকার, কিছু কিছু রত্ন আছে যেগুলি শুধুমাত্র 1টি গ্রহের ওপর প্রভাব বিস্তার করে না, সেই রত্নগুলি অনেকগুলি গ্রহের কাজ করে দেয় এবং বিশেষ সুফল প্রদান করে থাকে। কমলা হীরা শুক্র এবং রবির শুভ ফল দেয়। নীলাভ হীরা বা ব্লুইশ ডায়মন্ড শুক্র ও শনির শুভ ফল দিয়ে থাকে। গোল্ডেন পার্ল চন্দ্র ও বৃহস্পতির শুভ ফল দান করে। ব্ল্যাক স্টার শনি ও মঙ্গলের ফল দান করে থাকে। শ্বেত প্রবাল শুক্র, চন্দ্র ও মঙ্গলের শুভ ফল দিয়ে থাকে। রক্তমুখী নীলা রবি, শনি ও মঙ্গলের বিশেষ শুভ ফল দান করে। পীত পোখরাজ শনি ও বৃহস্পতির ফল দিয়ে থাকে। আপনারা রত্নগুলি কণ্ঠে
ধারণ করতে পারেন। কিন্তু মনে রাখা অত্যন্ত জরুরি, যে কোনো আঙুলে যে কোনো রত্ন ধারণ করা যায় না। আমাদের আঙুলগুলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত, তাই আঙুলগুলি অগ্নি পৃথিবী বায়ু জল তত্ত্বের ওপর বিভাজন করে আঙুলগুলির ওপর রত্ন ধারণের বিধি ও নিয়ম রয়েছে। সেই বিধি নিয়ম অনুযায়ী রত্ন ধারণ করলে তবে শুভ ফল লাভ করা যায়। কিন্তু রত্ন ভুলভাল আঙুলে ধারণ করলে ভুল ধাতুতে আপনার কোনো কাজ তো হবেই না, উল্টে অশুভ প্রভাব আপনি পেয়ে যাবেন। রবি ও মঙ্গলের পাথর সবসময় অনামিকায় ধারণ করা উচিত। মুক্তা, তর্জনী অথবা কনিষ্ঠায় ধারণ করা যায়। পান্না কনিষ্ঠায় ধারণ করতে হয়। পোখরাজ বা টোপ্যাজ সর্বদা তর্জনী আঙুলে ধারণ করতে হয়। হীরা, নীলা, ক্যাটসাই এবং গোমেদ সর্বদাই মধ্যম আঙুলে ধারণ করতে হয়। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানে সমাপ্তি। আমরা পরবর্তী ভিডিওতে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।